চাইনিজ, কার জন্য রান্না? আলাদা আলাদা। মানে রাইসটাকে আমাদের রান্না করা হচ্ছে চাইনিজ, এটা চাইনিজ রাইস। এখানে আমরা দিয়ে দিয়েছি বেশ কিছু ভেজিটেবল, এখানে আছে হচ্ছে গ্রিন বিন, ক্যারোট, এই বাঁধাকপি, আমরা সব কিছু অল্প অল্প করে ভেজে নিয়েছি, এখন একসাথে মিক্স করছি। আর আমাদের রান্না করার শেষটা কি, এই যে আপনাদের ভাই রান্না করছে হচ্ছে চাইনিজ, কার জন্য রান্না? এই রান্নাটা করছে কার জন্য বলো? আমার মেয়ের ফ্রেন্ড আসছে, এই জন্য রান্না হচ্ছে। আজকে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে, আর ওর মানে আমার বড় মেয়ের ফ্রেন্ড আসছে বাসায়, যার জন্য রান্না বান্না চলছে, হঠাৎ করে আসছে বাসায়। তোমার মেয়ে বললো যে ভালো কিছু রান্না করো বান্ধবীর জন্য। আগে থেকে রাইস রান্না করে রেখেছি, আর এটা রাইস কুকারে রাইসটা রান্না করা হয়েছে। রাইসটা রান্না করার সময় আমরা দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে তেল আর লবণ দিয়ে মানে রাইস কুকারে রান্না করেছি। তো রান্না করে রাইসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দাঁড়ো আমি ধরি, আমরা এই কড়াইটা মানে যে চাইনিজ রান্না করার যে কড়াইটা, এটা অবশ্য সব কিছু রান্না করা যায়, বাট বিশেষ করে চাইনিজরাই রান্না করে এই কড়াইগুলোর মধ্যে। এটা কিনে আনা হয়েছে হলো, কোথায় কিনেছে এটা? চাইনিজ স্টোর থেকে কিনেছি, ভিয়েতনামি, ভিয়েতনামি চাইনিজ স্টোর আমাদের এখানে যেখানে আছে, যে সব মানে মোটামুটি যারা যাদের এখানে চাইনিজ স্টোর আছে, ভিয়েতনাম স্টোর, ওইসব স্টোরগুলোর মধ্যেই এই ধরনের বড় বড় কড়াই পাওয়া যায়। আবার আপনারা রেস্টুরেন্ট ডিপোতে খুঁজতে পারেন, রেস্টুরেন্ট ডিপোতে মানে এই ধরনের কড়াইগুলো পাওয়া যায়, তাই না? আর এখানে আমরা চিকেনও দিয়েছি, চিকেনগুলোকে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর চিকেনটাকে ভেজে নিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেন ভেজিটেবল রাইস, একদম পারফেক্ট মতো হয়ে গিয়েছে, দেখতে খুবই ইয়ামি ইয়ামি লাগছে। এখানে আমি রান্না করেছি হচ্ছে 4 পট চালের ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে মানে আমরা চিকেন ফ্রাই করব। চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে এখানে বেশ কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যেমন আদা রসুন, তারপর হচ্ছে লবণ, সয়া সস, কর্নফ্লাওয়ার, একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি হাফ মানে হাফ অ্যান আওয়ারের জন্য। এখন আমরা একটু তেলে ফ্রাই করে নিব। আর এখানে আছে হচ্ছে এটা কি স্যুপ বানিয়েছে, এটা হচ্ছে আপনাদের ভাই স্যুপটা বানিয়েছে, কর্ন স্যুপ, এটা হচ্ছে কর্ন স্যুপ মানে চিকেন কর্ন স্যুপ, এখানে চিকেন আছে, এটাও দেখতে খুবই ইয়ামি ইয়ামি হয়েছে। আমরা এখন চিকেনটা ফ্রাই করে নিব, এর জন্য আমরা একটা ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, আমাকে হেল্প করছে আপনাদের ভাই, হেল্প করছে আজকে। আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা মানে একটা বিষাক্ত ঠান্ডা যেটা বলে, এত ঠান্ডার মধ্যে মানে ভাজা পোড়া খেতেই ভালো লাগে। না বেশি দিও না, বেশি দিলে ফ্রাই করতে কষ্ট মানে পানি উঠবে, অল্প অল্প করে ফ্রাই করলে ফ্রাইটা সুন্দর হয়। চিকেনগুলোকে আমরা একটু উঠিয়ে দিয়েছি,
আজকে আমাদের অলমোস্ট চিকেন গুলা ফ্রাই হয়ে গেছে, এই যে একদম ক্রিস্পি ফ্রাই, কিন্তু ভিতর দিয়ে জুসি আছে। বসলাম, দেখি এখন কেমন রান্না হয়েছে। স্যুপটা তো দেখতে ভালোই লাগতেছে, এই দেখো স্যুপটা। বিসমিল্লাহ, মজা হয়েছে, অস্থির। খুবই টেস্টি। এখন রাইসটা আর টু চিকেনটা খেয়ে দেখি। খালি রাইসটা ভালো হয়েছে, কিন্তু আর একটু লবণ দরকার ছিল, বাট চিকেনের সঙ্গে খাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। চিকেনের সঙ্গে খাইলে ঠিক আছে, খুবই ভালো হয়েছে, মজা হয়েছে। আমি নিজে রাঁধছি বললাম না, আসলে মজা হয়েছে, রান্নাটা সব দিক দিয়েই মানে একদম পারফেক্ট। এখন আমরা খাই, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।